কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। আগামী 4 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ব্রাজিলের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে ইকুয়েডর। অন্যদিকে বলোভিয়াকে 4-1 গোলের ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়রাও রয়েছে বেশ খোশ মেজাজে। সম্প্রতি দুই দলই ছন্দে থাকলেও দলের অতীত পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত 36 বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এর মধ্যে 21 ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, মাত্র 5 বার জিতেছে ইকুয়েডর, বাকি 10টিতেই হয়েছে ড্র। দলের মধ্যকার সর্বশেষ 3 লড়াইয়ে জিতেছে মেসিরাই, এর মধ্যে 1টিতে জিতেছে 6-1 গোলের বড় ব্যবধানে। 1942 সালে কোপা আমেরিকায় ইকুয়েডরকে 12-0 গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে আর্জেন্টিনা, যেখানে লিওনেল মেসিদের স্থান 8ম, তার বিপরীতে 54 ধাপ পিছিয়ে 53 নম্বরে ইকুয়েডর। শাকিল আহমেদ শুভ, 15 স্পোর্টস।